একটি ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে, টাইটেলে দিতে হবে হেডিং ট্যাগ, আর কি করতে হবে যে বডিটা আসবে তার মধ্যে আসবে নিজের স্কুলের নাম। যেমন এখানে লিখেছি পাটনাগড় গার্লস হাই স্কুল, আমি এই স্কুলের স্টুডেন্ট, আমি এই স্কুলেরই নাম লিখেছি। তো এখানে নিজের স্কুলের নামটা আসবে, আর কি হবে তার ব্যাকগ্রাউন্ডটা ইয়ালো থাকবে। দেখো আমি এটা তোমার আউটপুটটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আউটপুটটা হচ্ছে এটা, এরকম আসবে, স্ক্রিনটা আসবে তোমার পুরো ইয়ালোতে আসবে, স্কুলের নামটা আসবে গ্রিনে, আর তার সাথে হেডিং ট্যাগ যেটা রয়েছে সেটা তোমার কি আসবে, টাইটেলে আসবে। দেখো এখানে টাইটেলে রয়েছে হেডিং ট্যাগ। ওকে, এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের কোডটা আমি দেখিয়ে দিই, কোডটা কি আছে দেখো। ফার্স্ট তো আমার HTML দিয়ে শুরু হবে। যারা তোমরা এখন আমার HTML ভিডিওটা দেখো নি, তারা দেখো উপরে আই লিঙ্কে ভিডিওর লিঙ্ক আসছে, ঠিক আছে। তোমরা এখান থেকে লিঙ্কের ভিডিওটা দেখে নিতে পারো। এখানে দুটো ভিডিও তোমাদের দেওয়া আছে কিভাবে তোমরা HTML কোড করবে, পুরো বেসিক আইডিয়াটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো ফার্স্ট দেখো HTML হেড টাইটেল সব কিছু দেওয়া আছে, কিভাবে কি করতে হয় ওই ভিডিওতে খুব ভালো করে বোঝানো আছে। তো এই জিনিসটা দেওয়া হয়েছে। এবার আমাকে কোয়েশ্চনে বলে দিয়েছে যে টাইটেল হবে হেডিং ট্যাগ, তাই টাইটেলের ভিতরে আমি হেডিং ট্যাগ দিয়েছি। এখানে যদি এটা না বলতো, যদি অন্য কিছু বলতো, তাহলে আমাকে এখানে সেটাই টাইপ করতে হতো। আমি এখানে যেটা টাইপ করব, এখানে গিয়ে আমার হেডিংয়ে সেটা জিনিসটাই আসবে, টাইটেলে সেটাই আসবে। ওকে, এরপর আমার হেড কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমার কি আসছে, বডি। বডিতে আমাকে কি বলেছে, বডির কালার হবে ইয়েলো, তাই আমি কি করেছি, বডি ট্যাগের ভিতরেই আমাকে লিখতে হয়েছে বিজি কালার ইয়েলো। ওকে, এখানে তোমাদের BG4 হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর কালার বানানটা মাথায় রাখবে। কালার বানান কিন্তু COLOR, আমরা কিন্তু জেনারেলি কালার বানান লিখি কি COLOUR, এটা কিন্তু আমরা কালার বানান এটা লিখি, কিন্তু যখন তোমরা HTML করবে সবসময় মাথায় রাখবে কালার বানান কিন্তু হবে COLOR। ওকে, বোঝা গেল? তাহলে এটা গেল তোমার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো চলে গেল। তারপরে দেখো তোমাদের হেডিং ট্যাগ দিয়ে বলেছি লিখতে নিজের স্কুলের নাম, তো আমি H3 ট্যাগ ইউজ করেছি। যত তুমি ট্যাগের নাম্বার দেবে সেই অনুযায়ী তোমার হেডিংটার উপর এফেক্ট পড়বে। ধরো আমি H2 দিলাম, তাহলে দেখো এফেক্টটা কী পড়বে। এখানে দুটোই আমি চেঞ্জ করে দিলাম, H2 দিলাম, জিনিসটাকে আরেকবার আমি সেভ করলাম কিবোর্ডের থ্রু দিয়ে, Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে এই পেজটাকে আরেকবার রান করাচ্ছি। দেখো এখানে তুমি এফেক্টটা বুঝতে পারছো, জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। এটা যদি আমি তোমাকে আরেকটাভাবে দেখাই, সেম জিনিসটা আমি কপি করছি। ওকে, সেম জিনিসটা আমি কপি করলাম Ctrl+C দিয়ে। কালার কথাটা কেন এলো, কারণ দেখো এখানে আমি কালারটা লিখেছি, তাই আমার এখানে কালার কথাটা চলে এসেছে। ওকে, এখানেই আমি Ctrl+V করে জিনিসটা লিখে দিলাম, সরি এখানটা লিখলো। দেখো এখানে আমি কি করলাম, এখানে Ctrl+V করে সেম জিনিসটা লিখে দিলাম। এখানে H2 এর বদলে আমার আগে কী ছিল, H3, H3টাই আমি লিখছি। তাহলে তোমরা এফেক্টটা বুঝতে পারবে, কি চেঞ্জ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। আবার ধরো H3 তো লিখলাম, তাহলে আমি H1ও লিখে দিই, বা H1 না লিখে ধরো আমি H6 লিখে দিলাম। তোমরা জানো H1 থেকে H6 টোটাল 6খানা ট্যাগ থাকে, এই মানে হেডিং ট্যাগ টোটাল, হেডিং ট্যাগ টোটাল 6টা হয়। তাহলে আমি এখানে সেটা লিখে দিলাম। দেখো 6টা ট্যাগই আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম কি এফেক্ট আসবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। 1, 2, 3, 4, 5টাও তাহলে দেখিয়ে দিই। ওকে, পুরো জিনিসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে আমি রিলোড করে দিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ 1 মানে সব থেকে বড়ভাবে এসেছে, তারপরে আবার একটু ছোট করতে করতে একেবারে 6 নম্বর যেটা এসেছে একেবারে ছোটোভাবে এসেছে। টোটাল 6 ধরনের ট্যাগ হয়, কি এফেক্ট তোমরা সেটা দেখে নিতে পারলে। এবার তোমাদের যে অ্যাসাইনমেন্টের কোয়েশনটা আছে তাতে কি আছে, অনলি তোমার রয়েছে যে কোনো একটা ট্যাগে তোমাকে ডিসপ্লে করতে বলেছে। তাহলে আমি কী করছি, নিচের ট্যাগগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ধরো ট্যাগ 1 থেকে 1টাই রাখলাম, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। তোমাদের এটাই অ্যাসাইনমেন্টে আছে, সেটাকেই তোমাদের অ্যাজ এ আউটপুট দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা তোমাদের কোডিং। এবার দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে H1 ট্যাগটা কি কেন ইউজ হয় দেখতে পাচ্ছ। H1 ট্যাগ শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তার মাঝখানে কি লেখা আছে, আমার আমার যে স্কুলের নাম সেই স্কুলের নামটা এখানে লেখা আছে।
কিন্তু দেখো এখানে আমি আরেকটা কথা লিখেছি, ফন্ট বলে একটা নতুন ট্যাগ অ্যাড করেছি যার ভিতরে রেখা আছে কালার ইকুয়াল টু গ্রিড। কালার স্পেলিংটা বারবারই আমি বলছি, COLOR হয়, COLUR কিন্তু হয় না। ফন্ট মানে কি, এই যে লেখাগুলো লিখি এগুলোকে তো আমরা এক একটা ফন্ট বলি, যে ফন্টটা কি কি স্টাইলের হবে, বিভিন্ন টাইপের স্টাইল হতে পারে, রোমান ফন্ট হবে না কি ফন্ট হবে সেটা তোমরা বিভিন্ন স্টাইলে দিতে পারো। সেরকমভাবেই ফন্টের কালারটা কি হবে না গ্রিন হবে, তোমাদের কোয়েশনে দেওয়াই আছে তোমাদের ফন্টের কালার গ্রিন হবে, তাই আমি এখানে গ্রিন লিখেছি। তো এই জিনিসটা এইভাবে হয়েছে। নেক্সট দেখো কোনটা আছে, সেটা কি বলছে, একটা এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে টাইটেল দিতে হবে মাই ওয়েব পেজ বলে, আর এর মধ্যে কি হবে বডির মধ্যে নিজের নাম লিখতে হবে। তো দেখো আমি যে অ্যাসাইনমেন্ট টুটা তোমাদের একটু আগে দেখালাম, সেই অ্যাসাইনমেন্ট টুটাকেই আমি প্রথমে এখানে কপি করে নিয়েছিলাম, অ্যাজ ইট ইজ যা ছিল আমি এখানে টোটালটাই কপি করেছি। করার পরে এখানে আমি সব কিছুই রেখেছি, শুধু টাইটেল এখানে যেটা ছিল তোমার হেডিং, এখানে দেখো টাইটেল কি ছিল, হেডিং ট্যাগ ছিল, এই হেডিং ট্যাগের বদলে আমি এখানে কি করেছি ওয়েব মাই ওয়েব পেজ লিখেছি, কারণ তোমাদের কোয়েশ্চেন এটা দেওয়া আছে তোমাদের হেডিং হবে মাই ওয়েব পেজ, তো মাই ওয়েব পেজ আমি করে দিয়েছি। তারপরে কি আছে দেখো, বডির মধ্যে বিজি কালার দেওয়া ছিল, ফন্ট দেওয়া ছিল, এগুলো এখানে কিচ্ছু বলেনি, এখানে কি বলেছে শুধু নিজের নাম লিখতে। তো আমি নিজের নাম না লিখে এখানে কি লিখেছি, এখানে শ্রুতি চ্যাটার্জি লিখেছি, শ্রুতি চ্যাটার্জি স্টুডেন্ট বাটা গার্লসের আমার কাছে পড়ে, তো আমি ও তার নাম দিয়েই করেছি। তো এটা এইভাবে জিনিসটা হয়েছে। তো তোমরা এখানে নিজেরা নিজেদের নাম এখানে ইনপুট করতে পারো, তো সেইভাবে করতে পারো। তো এটা দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা কিভাবে কি হয়েছে, মানে খুবই সিম্পল একটা, মানে টাইটেলটা দিতে বলেছে আর বডিতে নিজের নাম লিখতে বলেছে, জাস্ট এইটুকু আর কিছুই নেই। তো এই ওয়েব পেজটাকে আমি সেভ করেছি কি ডট এইচটিএমএল দিয়ে, যখন ফাইলে যাচ্ছি গিয়ে যখন আমি সেভ করছি, সেভ করার সময় আমি এখানে সেভ অ্যাজ করে দেখাচ্ছি, কারণ আমার অলরেডি জিনিসটা সেভ করা আছে। তো এখানে দেখো সেভ করার সময় আমাকে কি দিয়েছিল, এখানে নাম দিতে বলেছিল, আমি অ্যাসাইনমেন্ট ওয়ান দিয়েছি, মানে A SS1 দিয়েছি, ডট দিয়েছি, এইচটিএমএল দিয়েছি। ডট এইচটিএমএল কেন দিয়েছি, কি কারণ, তোমাদের যে লিঙ্কটা আমি দেখতে বললাম ওখান থেকে দুটো ভিডিও পেয়ে যাবে, ওখান থেকে ইন ডিটেলে তোমরা বুঝে যাবে কেন ডট এইচটিএমএল দিয়ে আমরা সেভ করি। তো এটাকে সেভ করা হয়েছে। ওকে, সেভ করার পর আমার ডেস্কটপে এটা শো করছে অ্যাসাইনমেন্ট ওয়ান, আমি যদি এটাকে রান করা এটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করব, দেখো এখানে আমার পেজটা ওপেন হয়ে গেছে, মাই ওয়েব পেজ বলে রয়েছে আর নাম দিয়ে এসেছে শ্রুতি চ্যাটার্জি। বুঝতে পেরেছো এই জিনিসটা এইভাবে এসেছে। নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট 3। সেটা করার জন্য আমি কী করবো, ফাইলে গিয়ে নিউ পেজ ওপেন করে নেব, আমি একটা ব্ল্যাঙ্ক নিউ পেজ ওপেন করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এখানে সেম জিনিসটাই তো আমাকে লিখতে হবে, তো আমি না লিখে কি করছি আগেরটা থেকে আমি কপি করে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি কন্ট্রোল A করলাম, কিবোর্ড থেকে পুরোটা সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল C করলাম, জাস্ট এখানে এসে কন্ট্রোল V করে পেস্ট করে দিলাম। এবার দেখি থার্ড নম্বর অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন কী আছে। তোমাদের থার্ড নম্বর অ্যাসাইনমেন্টে বলেছে একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে যার টাইটেল হবে টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং তাহলে আমাকে এখানে লিখতে হবে, তাহলে আমি টাইপ করি টেক্সট ফরম্যাটিং লিখলাম। এখানে এবার কি বলেছে, লেখার পরে এখানে বলেছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, এই তিনখানা ট্যাগ ইউজ করে তোমাদেরকে কি করতে হবে, নিজের স্কুলের সম্পর্কে 5 লাইন লিখতে হবে। তাহলে বডির আন্ডারে কি হবে তোমরা বুঝতেই পারছো, বডির আন্ডারে আমার হবে স্কুলের সম্পর্কে 5টা লাইন। তো 5টা লাইন আমাকে এখানে ফার্স্ট লিখতে হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, বডি ট্যাগটা জাস্ট নর্মাল রাখছি, তার আন্ডারে আমাকে 5টা লাইন লিখতে হবে। আর কী কী ট্যাগ ইউজ করতে হবে, বোল্ড ইউজ করতে হবে, বোল্ড ট্যাগটাকে যেহেতু আমি শুরু করলাম বোল্ড ট্যাগটাকে আমি শেষও করলাম, বোল্ড মানে লেখাটা মোটা হয়ে পড়বে, বোল্ড বলেছে, ইটালিক বলেছে আর আন্ডারলাইন বলেছে। ওকে, তো বোল্ড বোল্ড করে যদি আমি দিই, ধরো আমাদের স্কুলের যদি সম্পর্কে 5 লাইন লিখি, ফার্স্ট আমি চাইবো স্কুলের হেডিং লিখতে, তাহলে আমি এখানে নিজের স্কুলের নামটাই লিখে দেব, এখান থেকেই কপি করে নিই। ওকে, হেডিং ট্যাগেই রাখতে চাইছি, তো পুরো জিনিসটাকে আমি কপি করে নিলাম, কোথাও কিন্তু আমাকে বলেনি যে আমি গ্রিন কালার ইউজ করতে পারবো কি পারবো না। তো আমি সেম জিনিসটাই কপি করলাম, গ্রিন না করে আমি এখানে অন্য কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিচ্ছি বা কালার দিচ্ছি না, এই জিনিসটাই আমি দিচ্ছি না, ব্ল্যাকে নেবে। ওকে, তো আমি এটা দিলাম যেটা আমার বোল্ডে হবে প্লাস হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে থাকবে। তো আমার এই জিনিসটা এরকম রইলো, এটা আমার
গেল। এরপরে আমার কি বলেছে আন্ডারলাইন করতে পারি আর হচ্ছে ইটালিক দিতে পারি। তো আমি এখানেই যদি আন্ডারলাইন করতে চাই তাহলে বোল্ড ট্যাগের ভিতরেই আন্ডারলাইন আমি দেব, আন্ডারলাইন ট্যাগ ইউজ করছি। যে ট্যাগটা আগে শুরু হবে সেটা সবার লাস্টে গিয়ে শেষ হয়, আর যে ট্যাগটা পরে শুরু হয় সেটা মিডিলে শেষ হয়ে যাবে। সেটা কিরকম দেখো, দেখো বোল্ড ট্যাগটা আগে শুরু হয়েছে, ওকে, তারপরে এসেছে কি আমার ইউ ট্যাগটা। কিন্তু দেখো এখানে যখন শেষ হচ্ছে ইউ ট্যাগটা আগে শেষ হচ্ছে, তারপরে গিয়ে শেষ হচ্ছে কিন্তু আমার বোল্ড ট্যাগটা। তো এটা এইচটিএমএল এর নিয়ম, যখন তুমি কোনো ট্যাগ শুরু করছো সেটা যতক্ষণ কাজ করবে, যতক্ষণ তোমার কাজ করানোর দরকার ততক্ষণ তুমি জিনিসটা শেষ করাতে পারো না। তুমি যদি বোল্ড ট্যাগটা এখানে শুরু করেছো এর আগে গিয়ে শেষ করে দাও তাহলে এটা মিসবিহেভ করবে। ওকে, তাহলে আমাকে এই ফাইলটাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করে দিলাম, সেভ করার জন্য দেখো আমাকে অপশান দিচ্ছে, তাহলে অ্যাসাইনমেন্ট 3 দিলাম, ডট দিলাম HTML, ওকে, দিয়ে আমি জিনিসটাকে সেভ করছি। ফাইন, এবার আমাকে বলেছে স্কুলের সম্পর্কে 3 লাইন লিখতে। তো আমি এখানে স্কুলের সম্পর্কে 3 লাইন লিখি, মাই স্কুল, জাস্ট আমি গুগলে সার্চ করছি, সার্চ করে যা পাবো এখান থেকে 5টা লাইন কপি করে নিচ্ছি আমি। দেখো এখানে তুমি মাই স্কুল সম্পর্কে অনেক লাইন পেয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি অ্যাসাইনমেন্ট 3। আমার কোথায় পেস্ট করার দরকার, হেডিং আমার চলে গেছে, হেডিং এর পর আমি একটা প্যারাগ্রাফের মধ্যে দিতে চাই জিনিসটাকে। তো প্যারাগ্রাফ ট্যাগ আমি শুরু করলাম, এই জিনিসটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, আর আমাকে কি বলেছে জিনিসটা ইটালিকেও হবে। তো আমি বোল্ড তো আন্ডারলাইন সবই হয়েছে, এবার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি ইটালিকটাও দিয়ে দিচ্ছি। ইটালিক করার জন্য আই ট্যাগ আমাকে ইউজ করতে হবে। দেখো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি ইটালিক দিয়েছি, তাহলে প্যারাগ্রাফ ট্যাগ শেষ হওয়ার আগে আমি ইটালিকটাকে শেষ করে দেব। ওকে, এটা এইভাবে হলো। এবার জিনিসটাকে আমি সেভ করে দিচ্ছি, এবার এটাকে রান করিয়ে দেখাবো কিভাবে কি হয়। রান করানোর জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে তোমার জিনিসটা কোথাও গিয়ে সেভ হয়েছে, এই যে অ্যাসাইনমেন্ট 3, এটাকে ডাবল ক্লিক করলে দেখো জিনিসটা আমার রান করে গেছে। আমার বোল্ডে আমার এটা স্কুলের নাম এসেছে, আমি যেটা নেট থেকে কপি করেছি সেই জিনিসটা আমার এখানে শো করছে উইথ আন্ডারলাইন অ্যান্ড ইটালিক। বোঝা গেল, এটা এইভাবে জিনিসটা চলে আসবে, তোমরা এইভাবে জিনিসটা করে নিতে পারবে। দেখো এখানে তোমাদের আরেকটা HTML কোড আমি লিখে রেখেছি অলরেডি। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা তোমাদের একটা লেটার লেখা হয়েছে এই মিডিলে বডির মধ্যে। লেটারটা কি প্যাটার্নে লেখা হয়েছে দেখো, যেরকম আমাদের লেটার ফরম্যাট হয় আমি সেই প্যাটার্নেই এখানে লিখেছি ট্যাব দিয়ে দিয়ে, কারণ কি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার 4। তো আমি এটাকে সেভ করে দিই, সেভ করছি কি আমি 4 দিয়ে ডট দিচ্ছি HTML। ওকে, সেভ করে আমি তোমাদের একবার রান করে দেখাই জিনিসটা কি আসছে। দেখো জিনিসটা কিন্তু সেরকম আসছে না, পুরো জিনিসটা একসাথে তোমাকে ডিসপ্লে করছে। বুঝতে পারছো পুরো জিনিসটা কেন ডিসপ্লে করছে, কারণ দেখো এখানে কোথাও কিন্তু আমি কোনো ট্যাগ ইউজ করিনি, বডির মধ্যে জাস্ট নর্মাল জিনিসগুলো লিখেছি। ট্যাগ ইউজ না করে আমি কিবোর্ড থেকে ট্যাব দিয়ে দিয়ে আমি স্পেসটা দিয়েছি, দিয়ে এইভাবে লিখেছি। তো এই স্পেসটা কিন্তু তোমার এখানে যখন তুমি রান করাচ্ছ জিনিসটাকে তখন কিন্তু এইটার মধ্যে আসছে না, এটা পুরোটা এইভাবেই তোমাকে শো করছে। তো এটাকে আমাকে যদি এই ফরম্যাটেই এখানে তোমাকে রান করাতে হয় বা এটা HTML এ আমাকে এইভাবে এই ফরম্যাটেই আনতে হয়, তার জন্য আমাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো ফার্স্ট আমি কোয়েশ্চেনটা তোমাদের বলি কি আছে। এখানে কোয়েশ্চেনটা বলছে একটা ওয়েব পেজ তৈরি করো, টাইটেল দাও টেক্সট অ্যালাইনমেন্ট। তো আমার এখানে টাইটেলে কি আছে, আমি এটা আগেরটা থেকে কপি করেছি তাই এটা আগের টাইটেলটাই রয়ে গেছে, আমি এটা চেঞ্জ করছি টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, টেক্সট অ্যালাইনমেন্ট আমি দিয়ে দিলাম। এবার কি বলেছে, বডিতে একটা লেটার লিখতে হবে টু ইয়োর ফ্রেন্ড। কি সাবজেক্ট কিছু বলা নেই,
তো আমি আমার মতো করে একটা সাবজেক্ট দেখেছি, লেখার পর এখানে কি বলেছে, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, এই কটা ট্যাগ ইউজ করে আমাকে কি করতে হবে, লেটারটা লিখতে হবে। তো তোমরা দেখো এখানে লেফট রাইট সব কিছু আছে, শুধু সেন্টারে কিছু নেই। তো সেন্টারে কিছু একটা আমি দিয়ে দিই, আমি এই লেখাটাকেই সেন্টারে পাঠিয়ে দিতে পারি। তো এটাকে করার জন্য আমি কি করব, এটাকে ট্যাব দিয়ে দিই, আমি আপাতত তোমাদের সেন্টারে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটে আমাকে জিনিসটা লিখতে হবে, তাহলে আমাকে এখানে ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ ইউজ করব দেখো, এখানে আমি একটা ট্যাগ দিচ্ছি, ট্যাগটা হচ্ছে এটা আমার রাইট অ্যালাইনমেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, এটা তো একটা আমার প্যারাগ্রাফ, তাহলে আমি প্যারাগ্রাফ ট্যাগটা প্রথমে নিলাম, তার মধ্যে কি লিখলাম, অ্যালাইন। অ্যালাইন লিখে কি লিখবো, ইকুয়াল টু দেবো, তারপরে এটা হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট, তাহলে আমি রাইট লিখবো, রাইট অ্যালাইনমেন্ট আমি এটা লিখলাম। লিখে কি করছি, এটাকে আমি ট্যাগ শেষ করছি। এবার রাইট অ্যালাইনমেন্ট যেটা আমার হলো, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে যাচ্ছে। এবার দেখো তোমরা জিনিসটা বুঝতেই পারছো, জিনিসটা একটু ঘেটে গেছে, তো আমি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে কিছুটা সরিয়ে আনলাম। তো দেখো এটা রাইট অ্যালাইনমেন্টে চলে গেছে একটা প্যারাগ্রাফ। এবার সেটাকে প্যারাগ্রাফটা আমি কোথায় গিয়ে শেষ করব, এখানে, কারণ আমার রাইট অ্যালাইনমেন্টে দুটো লাইনই আমার দরকার। তাই প্রথমে শুরু করলাম হচ্ছে এখানে কলকাতার আগে, তারপরে আজকের ডেটটার পরে গিয়ে আমি জিনিসটাকে শেষ করে দিলাম, এটা আমার রাইট অ্যালাইনমেন্টে গেল। এবার যদি আমি জিনিসটাকে সেভ করি, দেখো আমার শুধু এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টে দেখাবে, আর এটা প্যারাগ্রাফ হিসাবেই আসবে। দেখো এটাকে আমি রিলোড করাচ্ছি, দেখো এখানে কিন্তু এটা দেখাচ্ছে, কিন্তু একটা জায়গাতে আমার ডিসপুট আসছে, সেটা কি কলকাতা আর এই লেখাটা পরপর পাশাপাশি আসছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই দুটো একসাথেই আমি দেখিছি, এখানে যে এন্টার আছে সেটা কিন্তু কোথাও দেওয়া নেই। তাহলে আমি এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, বিআর ট্যাগ। বিআর ট্যাগ কি করলে, লাইন ব্রেক করে দেয়। তাহলে এটাকে আমি রান করি, এবার দেখাই দেখো কি আসছে। দেখো এবার কিন্তু জিনিসটা দুটোই রাইট অ্যালাইনমেন্ট আসছে, কিন্তু বিআর ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে। ওকে, এই জিনিসটা গেল। এরপরে আমাকে কি করতে হবে, এটাকে লেফট অ্যালাইনমেন্টে নিতে হবে। যেমন তুমি এখানে লিখেছি, এই সেম জিনিসটাকে আমি কি করব, এখানে কপি করব। কপি করে কোথায় লিখে দেবো, এর আগে লিখে দেবো, কারণ এটা আমার, এটা কোথায় দরকার, আমার লেফট অ্যালাইনমেন্টের দরকার। এবার এখানে কি আছে, রাইট আছে, রাইটটা মুছে আমি কি করব, লেফট। ওকে, লেফট অ্যালাইনমেন্টে আমার এটা চলে গেল। এবার গিয়ে এটা লেখাটার পরে এই জিনিসটা আমাকে শেষ করে দিতে হবে। তাহলে আমি এখানে কি করব, প্যারাগ্রাফ ট্যাগটাকে শেষ করব। প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করতে হবে, আমাকে জাস্টিফাই অ্যালাইনমেন্টে এই জিনিসটাকে রাখতে হবে, এটা আমার জাস্টিফাই অ্যালাইনমেন্টে পড়বে, যেটা আমার অ্যাকচুয়ালি লেটার বডি হবে। তাহলে আমি এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্টটাকে লিখি, এখানে রাইটের জায়গায় কি করব, জাস্টিফাই করব। ওকে, জাস্টিফাই অ্যালাইনমেন্ট হয়ে গেল, এটা গিয়ে আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, এই প্যারাগ্রাফটা এখানে গিয়ে প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। এটা আমার কোথায় যাবে, এটা আমার পড়বে সেন্টার অ্যালাইনমেন্টে। তাহলে আমি এখানে কি করব, সেন্টার অ্যালাইনমেন্ট লিখব। ওকে, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল এটা, এটা গিয়ে আমার এখানে প্যারাগ্রাফটা আমি শেষ করে দিচ্ছি। আবার সেম জিনিসটা এখানে যেটা আছে সেটাই আমার হবে রাইট অ্যালাইনমেন্ট, যেটা তো আমার অলরেডি কপি করা আছে, এখানে গিয়ে আমি রাইট অ্যালাইনমেন্ট এখানে পড়ে দিচ্ছি। এখানে আমার কি হবে, একটা ব্রেক দিতে হবে, বিআর ট্যাগ দিয়ে দিলাম, তারপরে গিয়ে প্যারাগ্রাফটা আমার শেষ করে দেব। কমপ্লিট, পুরো জিনিসটা হয়ে গেছে, আমি সেভ করলাম কিবোর্ড থেকে। সেভ করার পরে দেখো ফোর যেটা আছে সেটাকে আমি আরেকবার রান করিয়ে দিচ্ছি। দেখো আমার যেরকম যে আমি দিয়েছি পুরো জিনিসটা সেইভাবেই আমার এখানে চলে এসেছে, কিন্তু দেখো এটা একটা লাইনে গোটাটা এসেছে। আমি যদি এরকম না চাই আমি এখানে ব্রেক দিতে পারি, তো এখানে যদি আমি ব্রেক দিয়ে দিই তাহলে আমার জিনিসটা চলে আসবে। বিআর ট্যাগ হচ্ছে তোমার মানে শুরু বা শেষ যে কোনো একটা দিয়ে করলেই হবে, তুমি এটা শেষ ট্যাগ না দিয়ে যদি শুধু বিআর লিখে দাও তাতেও হয়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটাই দিতে পারো। দেখো জিনিসটা ব্রেক দিয়েছি, তাই এখানে ব্রেক হয়ে গেছে। তো আমার মনে হয় আগেরটাই বেটার ছিল, তো তোমরা আগেরটাই যেতে পারো, আগেরটার জন্য তুমি এই বিয়ারটা এখান থেকে সরিয়েই দাও, এটা দেখতে ভালো লাগছে না কতটা। ওকে,
তাহলে এটা রান করিয়ে দিচ্ছি, দেখো এটা আমার আউটপুট রেজাল্ট, বোঝা গেছে? নেক্সট 5 নম্বর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে কি, দেখো এখানে যে তোমরা মানে আউটপুট পেজে যেটা দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস তোমাদেরকে আউটপুটে আনতে হবে, তো তার জন্য আমি কোডটা করেছি। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, টাইটেলে কি দিতে হবে, নাম্বার লিস্ট। তো আমি এখানে টাইটেলে দিয়ে দিয়েছি নাম্বার লিস্ট কথাটা, দেখতে পাচ্ছ তোমরা। তারপর বডির মধ্যে দেখো আমি এখানে অনেক কিছু লিখেছি, সেই জিনিসটা কি এবার তোমাদেরকে আমি বোঝাই। তো ফার্স্টে দেখো এখানে তোমাকে বলেছি কম্পিউটার কথাটা লেখা আসবে, যেটা বোল্ড হবে প্লাস আন্ডারলাইন হবে, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে তার অনুযায়ী এরকমই জিনিসটা হবে। তো এখানে আমি কি করেছি দেখো, কম্পিউটার কথাটাকে লিখেছি, তার জন্য আমি কি করেছি এটাকে বোল্ডে ফেলেছি, তার বাইরে কি করেছি এটাকে আরেকটা ট্যাগে ফেলেছি, সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগে। ওকে, এই জিনিসটাকে আমাকে করতে হয়েছে। এবার কি দেখো, এইটা না রয়েছে অর্ডার লিস্টে, না রয়েছে আনঅর্ডার লিস্টে। কম্পিউটার আর সার্চ ইঞ্জিন এই দুটো কথা কিন্তু কোনো কিছু অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টে কিন্তু নেই। সেই কারণে আমি কি ইউজ করেছি, এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি, জাস্ট নর্মাল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই পুরো জিনিসটাকে রেখে দিয়েছি। তাহলে কি এটা অ্যাজ এ প্যারাগ্রাফ, মানে এটা বিহেভ করছে জিনিসটা। তো আমার এখানে দেখো একটা প্যারাগ্রাফের মতো জিনিসটা এসেছে। এরপরে আমার শুরু হচ্ছে কি ওয়েল। ওয়েল কি হয়, ওয়েল ফর হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে এই যে 1 2 3 পর পর অর্ডারে জিনিসটা আসে, এটা আসে এই ওয়েলের জন্য। ওকে, আর আনঅর্ডার লিস্ট কোনটাকে বলে, যেটা হচ্ছে ডট ডট দিয়ে আসে সেটাকে বলে আনঅর্ডার লিস্ট। দেখো তোমার এখানে ইউএল আছে, ইউএল এ কি আসছে, ইউএল এর থ্রু দিয়ে তোমার কি আসবে, দেখলো আনঅর্ডার লিস্টগুলো আসবে, ঠিক আছে? তো এখানে দেখো আমার ফার্স্ট অর্ডার লিস্টে আমি তোমাকে বোঝাই, অর্ডার লিস্টের মধ্যে আমার আরও 3খানা লাইন আছে, ডেস্কটপ রয়েছে, ল্যাপটপ রয়েছে, সুপার কম্পিউটার রয়েছে, ঠিক আছে? এই যে 3টে জিনিস লিখেছি প্রত্যেকটাকে দেখো এলআই ট্যাগের মধ্যে লিখেছি, তার কারণ কি এটা লিস্ট হিসাবে আমাকে দেখাবে। অর্ডার লিস্ট তো অবভিয়াসলি এটা একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে কটা লিস্ট আসবে, 3টে লিস্ট আসবে, কি ডেস্কটপ, ল্যাপটপ আর সুপার কম্পিউটার। এই 3টে লিস্ট আসার জন্য আমি 3টে এলআইতে লিখেছি। এলআই হচ্ছে এমন একটা ট্যাগ যেটাকে তুমি শুরু করতে পারো, শেষ নাও করতে পারো, বা যদি তুমি এখানে এটাকে শেষ করেও দাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, তুমি এটা শেষ করতেও পারো নাও করতে পারো, যা মর্জি, দিতেও পারো নাও দিতে পারো। ওকে, তো এই জিনিসটা তুমি করতে পারো, আমি দিচ্ছি না, তো এটা এরকম ভাবে আমি করেছি। তো অর্ডার লিস্ট অবধি আশা করি ক্লিয়ার হয়েছে, অর্ডার লিস্টের এক্সপেক্টে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এলো। নেক্সট দেখো, অর্ডার লিস্টটা তো আমার এই অবধি শেষ হয়ে গেল, এরপরে আমাকে কি বলেছে, আবার সার্চ ইঞ্জিন কথাটা আসবে। সার্চ ইঞ্জিন যেটা আসবে সেটাকেও আমাকে বোল্ড ইটা লিখে রাখতে হবে, প্লাস হচ্ছে না এটা পড়বে অর্ডার লিস্টে, না এটা পড়বে আনঅর্ডার লিস্টে। সেই কারণে আমি সেম লাইনটাই লিখেছি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, যেটা তুমি ওপরে লাইনটা দেখেছো সেম লাইনটাই এখানে কপি করা হয়েছে, শুধু তোমার কম্পিউটারের জায়গায় সার্চ ইঞ্জিন কথাটা লেখা হয়েছে। ওকে, নেক্সট দেখো এখানে বলা হয়েছিল অর্ডার লিস্ট, যেহেতু 1 2 3 করে নাম্বার ছিল, এটা হবে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য কি করেছে দেখো, এই জিনিসটা করা হয়েছে, এটা ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে বুলেট করে করে জিনিসটা আসবে। সেম 3টে লিস্ট দেওয়া আছে, 3টে লিস্টের জন্য 3টে এলআই দিয়েছি, 3টে নাম লিখে দিয়েছি, বডি ক্লোজ করেছি, এসটিএমএল ক্লোজ করেছি। দেখো এই জিনিসটা আমি রিলোড করাচ্ছি, কারণ ওখানে জিটা স্মলে ছিল, এখানে জিপটা ক্যাপিটালে এসেছে, এটা তোমাদের আউটপুট পেজ, ক্লিয়ার? এই ভিডিওতে তোমরা 4 ধরনের এস্টিমেল কোড দেখলে, কী কী দেখলে, তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারো, কীভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করতে পারো, কীভাবে বডির মধ্যে একটা অ্যালাইনমেন্ট সেট করে কীভাবে একটা লেটার রাইট করতে পারো, এই ধরনের জিনিসগুলো তোমরা দেখে নিলে। তো এরপরে আরও 2টো তোমাদের ভিডিও আপলোড করা হবে, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, কিছু ঘন্টার মধ্যেই। তো সেটাতে কী থাকবে, সেটাতে থাকবে হচ্ছে কীভাবে আমরা একটা হাইপারলিংক করতে পারি, কীভাবে একটা আমরা ইমেজ ইনসার্ট করতে পারি। তো হাইপারলিঙ্কের কনসেপ্ট, ইমেজ ইনসার্শন, এই প্রত্যেকটা জিনিসের ইন ডিটেল তোমাদের ওই ভিডিওতে দেওয়া হবে। তার জন্য যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নেক্সট এই ধরনের ভিডিওর আরও নোটিফিকেশান পাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখানে একটা লাইক দাও, আর যদি কোনোরকম কোনো কোয়ারি থাকে ভিডিওটা থেকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা থেকে যদি তোমাদের মনে হয় কারোর হেল্প হতে পারে, তবে ডেফিনেটলি ভিডিওটা তোমাদের সেই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তাদেরও হেল্প হয়ে যায়। থ্যাংক ইউ।